সাকিবকে হত্যার হুমকিদাতা মোহসিন গ্রেফতার ডিজিটাল আইনে মামলা কলকাতায় কালী পূজার একটি অনুষ্ঠানে অংশ নেওয়া ফেসবুক লাইভ ভিডিওতে দা উছিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার সকালে সিলেট র্যাব নয় ও সুনামগঞ্জের র্যাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের মাইগাঁও থেকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার দুপুরের দিকে তাকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করার কথা রয়েছে এর আগে সোমবার মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে জালালাবাদ থানায় এসআই মাহবুব মুরশেদ বাদী হয়ে মামলা করেন গ্রেপ্তারকৃত মহসিন তালুকদার জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফুল্লাহ তাহের জানান সোনামগঞ্জ থেকে র্যাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে ফেইসবুক লাইভে এসে দাউচিয়া ক্রিকেটার সাকিব আলহাসানকে হত্যার হুমকির জন্য পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে জানা যায় রবিবার দিবাগত রাত বারোটা সাত মিনিটে ফেসবুক লাইভ ভিডিওতে দাউচিয়া হত্যার হুমকি দেন মহসিন পূজার অনুষ্ঠানে নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতা যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে টুকরো করে হত্যার কথা বলেন ওই যুবক এ সময় অকথ্যবাসে সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি এ ভিডিওতে মসজিদ নিজে পরিচয় প্রকাশ করে বলেন সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন এরপর ভোর ছয়টা চার মিনিটে আবারও লাইভ ভিডিওতে হাজির হন তিনি তবে রাতের উত্তেজিত ভিডিও যেন দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে কমা চাওয়ার আহ্বান জানান তিনি